কোচবিহার রাসমেলায় এবছর আসবে সবচেয়ে বড় সার্কাস। রাজ্যের অন্যতম অজন্তা সার্কাস আসবে এবছর। থাকবে নাগরদোলা, কলকাতার পুরনো দোকান আসবে 100-এর বেশি। শুক্রবার পুরসভায় একথা জানান পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান বাংলাদেশ থেকে 13টি দোকান আসবে, যেখানে মিলবে ইলিশ, খেজুর, গুড়। বাংলাদেশ হাইকমিশনারকে চিঠি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের এপার বাংলায় আসার অনুমতি দ্রুত দিতে। এছাড়াও রাসমেলার ইতিহাস নিয়ে বই প্রকাশ করা হবে। রাজামলের ইতিহাস তুলে ধরা হবে সেই বইয়ে। 45 জন লেখক এই বইতে লিখবেন। রাসমেলা যাতে হেরিটেজ স্বীকৃতি পায় সে ব্যাপারে চেষ্টা করবে পুরসভা, এমনটাই জানিয়েছেন পুরপিতা। এই কুচবিহারের যে এত বছরের পুরনো রাসমেলা, এটাকেও হেরিটেজের স্বীকৃতি পাওয়ার জন্য এবং ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার জন্য আমরা এবারও কাজ শুরু করব। আমরা পুরো রাসমেলার কভারেজ ভিডিও ক্যামেরা এবং ড্রোন দিয়ে করা বিভিন্নভাবে পুরো রাসমেলাটাকে তার সম্পূর্ণ আনুষঙ্গিক সমস্ত কিছু নিয়ে কোথার থেকে টমটমরা আসে, বার্ষিওয়ালা কোথার থেকে আসে, শালওয়ালারা কোথার থেকে আসে এবং আরও কোথায় কোথা থেকে কারা আসে, নতুন নতুন এই রাসমেলাকে ঘিরে তাদের আসা হয়, সার্কাস, নাগরদোলা সব মিলে রাজার আমলের থেকে সে যে ইতিহাস, কোন কোন সার্কাস আসতো, বড় বড় সার্কাস আসতো, সব মিলিয়ে আমরা এটার স্টোরিটা ভালো করে গুছিয়ে কোনো প্রফেশনাল লোককে দিয়ে আমরা এই কাজগুলো করাতে চাইছি। হ্যাঁ, তথ্যচিত্র হবে। আগে কখনো হয়েছে বলে জানি না, আমার জানা নাই। তবে আগেকার দিনে তো এই সমস্ত তথ্যচিত্রের তেমন সুযোগ সুবিধা ছিল না, তাই হয়তো করা সম্ভব হয়নি। তো এই উদ্যোগটা নিয়েছি আমি। রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান, তার সাথেও আমি কথা বলেছি, তিনি ওইভাবে গাইড করেছেন। রাসমেলার ইতিহাস নিয়ে তথ্যচিত্র প্রকাশ করা হবে, যেখানে মেলার প্রাচীন ইতিহাস তুলে ধরা হবে। 7 তারিখ রাস উৎসবের উদ্বোধন, এরপর দিন অর্থাৎ 8 তারিখ পুরসভার রাসমেলার উদ্বোধন হবে। অন্য বছর একদিনে 2টি উদ্বোধন হতো, এবার 20 দিনের মেলা হবে। রাস উৎসব শুরুর পরের দিন থেকে হবে রাসমেলা। কোচবিহার থেকে বেলারানী কুণ্ডুর রিপোর্ট, আজ তাক বাংলা।